ভালো হয়েছে? আজকে সকালবেলা রুটি বানিয়েছি, সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর এই যে বাজার নিয়ে আসছে, আর এগুলো বথুয়া শাক নিয়ে আসছে। আমরা বলি বথুয়া শাক, অনেকে আবার এগুলোকে বলে বেথো শাক। তোমরা কি বলো আমাকে কমেন্টসে জানিও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। চলে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে দেখো কি হাওয়া দিচ্ছে, আজকে বলে না এখন রোজই খুব হাওয়া দিচ্ছে। আম গাছে মানে এবছর এখনো বেশি মুকুল আসেনি। আর এই যে দেখো পাঁপড়গুলো, এই পাঁপড়টা তোমাদের মনে আছে কিনা জানি না, আমি সাবুর পাঁপড় বাড়িতে বানিয়েছিলাম, এটা সেই পাঁপড়। কি মুচমুচে দেখো, কতদিন হয়ে গেছে, মানে যখন খাওয়ার ইচ্ছে করে তখন ভেজে নিই। আর এগুলো কে কেনা, ওগুলিও সাবুর পাঁপড়ই, ছেলেরা খাবে বললো তাই সবার জন্যই ভেজে নিলাম। মনে হচ্ছে আমি একাই বোধহয় খেয়ে ফেলবো সব। খুবই মজা লাগে খেতে এগুলো। আর এই যে মাছ নিয়ে আসছে, মাছগুলো কেটে নিচ্ছি। আর আমি দা দিয়ে ইসে করতে পারি না, আঁশ ছাড়াতে পারি না, তাই চামচ দিয়ে আঁশ ছাড়াচ্ছি। আর আমি এভাবেই কাটি, একটু আমার জলটা বেশি লাগে তার জন্য। কিন্তু আমার এভাবে কাটলে মানে আমার তাড়াতাড়ি হয়, আর দা দিয়ে আঁশ ছাড়াতে গেলে আমার মাছ কেটে যায়, আমি ওভাবে পারি না করতে। মাছটা কেটে ধুয়ে রেখে তারপর যাব আবার এক জায়গায় একটু। ওখান থেকে এসে তারপর রান্না করব। এই যে চলে আসছি আমাদের বাড়ির পাশেই নতুন এক বাড়ি হয়েছে, তো সেখানে গৃহপ্রবেশ, মানে ঘর এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, মোটামুটি হয়েছে। তো দিন ভালো তাই জন্য ওরা গৃহপ্রবেশ করে নিল। আর গাছের এই যে স্ট্রবেরিটা দেখো, এবছর বেশি স্ট্রবেরি হয়নি। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আসছি একটু এই যে মনার পুচকুকে দেখতে। ও শিলিগুড়ি থেকে আসছে, কয়েকদিন হয়েছে, আর বাচ্চাটার শরীরটা বেশি ভালো না। তুমি দুষ্টু করো, ওই যে ভাইটা কোথায়, কি করে ভাইটা, কি করে, ও কি বসে কি শি করতেছে নাকি কি? মাকে না দেখলে ভালো লাগে না, মা সামনে বসে থাকতে হয়, মনা মা বসে থাকতে হয় রে। এই যে ভাই এদিকে আসো, এদিকে আসো, এই যে বাবা
আর ঘুরে দাও না নিজে আসবে বাজাতে চাচ্ছে কিন্তু বাজানো যাচ্ছে না মানে বুঝতেছে না যে কি করব আমি তো চিনি আমি স্ট্যান্ডিং